হরিবাসরে হরিকীর্তন শ্রবণ করতেছে, ভগবান প্রমাণ করে দেখেন যে আমার হয়ে যারা এলো তারা কতখানি আমার হয়ে এসেছে, কত অসুবিধার মধ্যে ব্রজগোপীরা কত অসুবিধার মধ্যে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল গোবিন্দ ভজনার জন্য। তিন ঘন্টার কীর্তন শুনতে এসে আমাদের ছবার উঠতে হয়, আর ব্রজগোপীরা সংসার ত্যাগ করে গোবিন্দের জন্য প্রাণপণে ছুটেছিল সারা রাত্রি ব্যাপী। আপনারা কিছুক্ষণ কীর্তন শুনতে এসে চঞ্চল হয়ে গেলে ভগবানকে কোনোদিন পাবেন না। ভগবান পরীক্ষা করে দেখে আমার হয়ে যারা এসছে তারা আমার কতখানি হলো। এই জন্য সবাই লক্ষ্য করবেন যে যেখানে বসে আছেন, কালিয়ানার পূর্বজন্মে কে? চন্দ্রধ্বজ রাজা। আচ্ছা, এই জন্মে যেমন কর্ম করবেন পরের জন্মে সেরকম ফল পাবেন। হরে কৃষ্ণ। মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি পশুর মতো কর্ম করে তবে পরের জন্মে তার পশু কুলে জন্ম হয়, আর মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি মানুষের মতো কর্ম করে তবে তার পরে মানুষ কুলে জন্ম হয়, আর মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে তবে তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দ চরণ প্রাপ্তি হয়। প্রশ্ন করবেন কিভাবে ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ালে তার যেমন দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তারা দ্বিতীয় জন্ম হয় না, গোবিন্দ চরণ প্রাপ্ত। এজন্য আপনাদের কাছে নিবেদন রইল, সিদ্ধ মানে কি? হরিনাম শুনবেন, নাম শুনতে শুনতে আপনি সিদ্ধ হয়ে যাবেন। নামে যার ধৈর্য আছে, নামে যার মতি আছে, যেমন দেখবেন ভক্তি বেদান্ত ঠাকুর ইস্কন মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা তাকে জিজ্ঞেস করবেন, যে কোনো অসুবিধার কথা জিজ্ঞেস করতো ভক্তরা খালি কি বলতো, নাম করো নাম, কোনো কিছু উপায় নেই, কোনো জড়িবুটি কিছু নাই, নাম নাম সবই নাম। ও মায়েরা, এই যে আপনারা তালি দিচ্ছেন কীর্তনে, তালিটা কেন দেবেন? একটু মন দিয়ে শুনবেন, দেখবেন তালি দেবেন এই জন্যে যে তালি দেয় তার ঘরের যে ছেঁড়া ফাটা তালিগুলো থাকে না, এই ছেঁড়া ফাটাগুলো থাকে সব তালি দিয়ে দেয় ভগবান, আর যে তালি না দেয় তার সংসার খালি করে দেয় গোবিন্দ। আর তালি কেন দেবেন না? বাড়ির মধ্যে একটা বড় গাছ থাকলে সন্ধ্যাবেলায় সেই গাছের নিচে তিনবার তালি দেবেন, দেখবেন গাছের মধ্যে যত পাখি আছে সব পাখি উড়ে চলে যাবে। দেহ একটা গাছ, পাপড়ুই পাখি কারা, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, বারবার যদি তালি দেয় কেউ এই পাখিগুলো সব চলে যাবে। আর তালি দেবেন কেন? দেখবেন যখন আপনাদের মন খারাপ হয়, সংসারে কোনো কিছু খারাপ যায়, মায়েরা কি করেন, দাদা ভাইরা কি করেন, জ্যোতিষের কাছে যান, একবার আমার হাতটা দেখে দিন তো। হাতটা দেখে জ্যোতিষ কি বলে, ভাই তোমার হাতের অবস্থা খুব খারাপ, গ্রহে ফের আছে, 500 টাকা 10,000 টাকার পাথর লাগবে। কোনো পাথরেই কোনো কাজ হবে না, মহাপ্রভু বলছে তালি দাও। তালি দিলে কি হয়, দুর্ভাগ্য রেখা সব সৌভাগ্য হয়ে যায়। এই জন্য হরিনামে মাঝে মাঝে তালি দিতে হয়, কাজ হয়ে যায়। আপনাদের বলে যায় জন্ম হোক যথাযথ, কর্ম যেন ভালো হয়। আপনি একথা জিজ্ঞেস করবেন না বাবা মাকে যে তুমি জন্ম দিলে আমাকে কি দিয়েছো, কিচ্ছু না, তোমাকে জন্ম দিয়েছো এটাই সবচেয়ে বড় ব্যাপার। কাজী নজরুল জন্ম নিয়েছিল মুসলমান কুলে, চায়ের দোকানে কাজ করেছিল, বাবা মা তো জন্ম দিয়েছিল, কি দিয়েছিল তাকে, এমন কিছু কর্ম করলো যার জন্য তার ছবিটা দেওয়ালে এখনো টাঙানো আছে, আপনাকে প্রণাম করে। এই জন্য আপনাদেরকে বলে রাখি, ভগবান কৃষ্ণ জন্ম নিয়েছিল কোথায়, কারাগারে নাকি? কারাগারে জন্ম নিতে দেখিয়ে দিলেন যে আমি ভগবান, আমাকে দেখো। 10 অবতারের মধ্যে প্রধান অবতার তার নাম হচ্ছে বুদ্ধদেব, তার জন্ম হয়েছিল গাছতলায় পথের ধারে। তিনি বলবেন জন্মের দিকে তাকিও না, কর্মের দিকে তাকিও, আমি কে? আবার দেখুন তারপরে, তারপরে জন্মকার, তারপর দেখবেন রামকৃষ্ণ করে জন্ম কোথায়, ভেড়া সালে হয় নাই, কিন্তু রামকৃষ্ণ ঠাকুর জগৎকে শিখিয়ে দিয়েছিল জন্মের দিকে তাকিও না, কর্মের দিকে তাকাও। আবার দেখবেন 9 সালে জন্ম হয়েছিল কার, যীশু খ্রিস্টের, তিনি তাকিয়ে দিলেন, দেখিয়ে দিলেন জন্ম নয় আমার কর্মের দিকে তাকাও। রাজা চন্দ্রধ্বজ কেন সাফ হলো জেনে নিন, কি কর্মের জন্য সাফ হলো রাজা চন্দ্রধ্বজ? একবার পেটের ব্যথা হলো, কেউ ভালো করতে পারলো না। একজন বলল, রাজা তোমার পেটের যন্ত্রণা ভালো হবে কি করে? না, তুমি যে রাজবাড়িতে বাস করো তার পাশে একটা সরোবর আছে, ওই সরোবর একটা রাজহাঁস খেলা করছে, ওকে ধরে এনে যে তুমি তার পিত্তটা খেতে পারো তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। রাজহাঁসটাকে ধরে আনলো বাবা, ধরে আনার পর যখন তাকে হত্যা করতে যাবে রাজহাঁসকে দেখে দিয়ে বললো, আমাকে না মেরে যদি আপনার পেটের যন্ত্রণা ভালো হয় বলবো? বলে বলো, যে সরোবর থেকে আমাকে ধরে আনলে সেই সরোবরের পূর্ব দিকে একটা গাছের উপর এক সাধু বাবা মুনি বসে আছে, ওই মুনির চরণ ধোয়া জল তুমি যদি পান করতে পারো তোমার পেটের রোগ ভালো হয়ে যাবে। বাবা কিছু মনে করবেন না, গঙ্গা থেকে মায়েরা জল আনেন তো, যেটা বলুন, হ্যাঁ না না, যে ঘুমাচ্ছে সে বলুন, গঙ্গা থেকে জল আনেন তো, যেটা বলুন, আনেন তো। আচ্ছা, গঙ্গা থেকে যখন জল আনবেন তখন জলটা দেখবেন ঘোলা থাকে, আপনি 10 দিন রাখুন দেখবেন সেই জল পরিষ্কার হয়ে যায়। পরম বৈষ্ণবে চরণ ধোয়া জল আপনি বাড়িতে রাখুন, প্রথমে ঘোলা ঘোলা ভাব লাগবে, তারপর দেখবেন কাচের মতো পরিষ্কার হয়ে যাবে। এই জন্য বৈষ্ণবে চরণ ধোয়া জল বাড়িতে না একটা বোতলের মধ্যে ভরে রাখতে হয়,
কেন ভরে রাখতে হয়? আপনার ছেলে পড়াশোনাতে মতি নাই, আপনার সংসারে উন্নতি নাই, আপনি সেই জল প্রত্যেকের মাথায় একবার ঠেকিয়ে দিন, দেখবেন আপনার লাভ হয়ে যাবে। এগুলো করতে হয়, এগুলো আমরা করি না বলে সংসারে এত অভাব, এত অনটন, মানে এত টাকা পয়সা ধন দলে, কিন্তু মনের অভাব কেন? আজকে এই জন্যই আমরা ধর্ম মানি না, ধর্মকে আসল জায়গা থেকে সরিয়ে দিয়েছি, এই জন্য আমাদের এরকম অবস্থা হয়েছে। রাজা চন্দ্রধ্বজ কি করলো মা? একটা সোনার পাত্র নিয়ে মুনিবরকে বললো, মুনিবর তুমি তোমার ডান পাটে গিয়ে দাও। মুনি যখন ডান পাটে গিয়ে দিল, রাজা চন্দ্রধ্বজ বললো, ছি ছি, এই জল আমি পান করতে পারবো না। কেন? তোমার পায়ের মধ্যে পুঁজ রক্ত, ছি 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 ছি, এই জল আমি পান। ও মুনিবর তুমি তোমার বাঁ পাটে গিয়ে দাও। যখন বাঁ পাটে গিয়ে দিল, বাবা পুঁজ রক্ত তো রয়েছে, পোকা কিলবিল করছে, ছি ছি, এই জল আমি পান করতে পারবো না। মায়েরা, রাজা চন্দ্রধ্বজ সেই জল পান করতে পারো, একটা ভালো কাজ করেছিল, কি জানেন? মাথার মধ্যে সেই চরণ ধোয়া জল এনেছিল। কিন্তু চন্দ্রধ্বজ রাজার দুটো স্ত্রী ছিল, পত্নী, তারা কেঁদে কেঁদে বলল, স্বামী তুমি বৈষ্ণবের চরণ ধোয়া জল পান করতে পারলে না, দাও আমাদেরকে দাও। দুজনে পান করলো, আর সেই মুনি ছুটে এসে বলল, রাজা তুমি আমার চরণ ধোয়া জলকে অপমান করলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার সর্পকুলে জন্ম হোক, তুমি হও কালিও না। কেঁদে কেঁদে রাজা চন্দ্রধ্বজ বললো, মুনিবর আমায় যদি অভিশাপ দিলেন, সাপে কুলে জন্ম, আশীর্বাদ দাও যেন গোবিন্দের চরণ আমার মাথায় পড়ে, মাথায় পড়ে। বৈষ্ণব বললো, যেহেতু তুমি বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় এনেছো, সেই তোমাকে আশীর্বাদ করলাম, একদিন তোমার মাথায় কৃষ্ণের নিত্য। মাইরা, এই জন্য যারা বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় নেয় না, তাদের মাথায় ভগবানের নিত্য হয়, তাতে মাথায় ভগবানের আশীর্বাদ থাকে। এই জন্য বৈষ্ণবের চরণ ধোয়া জল কোথাও ফেলে দিতে নাই, পাটা ধুয়ে সেই জল কোনদিন ফেলে দেবেন না, একটা বোতলে যত্ন করে রাখবেন, এই বোতলে জল অনেক কাজে লেগে যাবে, গঙ্গা জলের চেয়েও পবিত্র। শাস্ত্র বললো, বৈষ্ণবের চরণ ধোয়া জল, এই জলকে আপনার রাখবেন, যে যেখানে কীর্তন শুনছেন মাথায় রাখবেন, আপনার মুখে বিষ আছে, আমার মুখে বিষ আছে, আবার আপনার মুখে অমৃত আছে, আমার মুখে অমৃত আছে। বলবেন কি করে মা? এই দেখেন, কেউ যখন কাউকে গালাগাল দেবে, খারাপ খারাপ কথা বলবে, তখন বুঝবেন আপনার মুখ থেকে বিষ বেরোচ্ছে, আর কেউ যখন ভালো ভালো কথা বলবে, তখন বুঝবেন অমৃত বেরোচ্ছে। এই জন্য আপনার মাথায় রাখবেন, যতক্ষণ কথা বলবো চেষ্টা করবো বলবার ভালো, কেন? যে মুখ থেকে সবসময় ভালো কথা বেরোবে তার অমৃত হবে, আর যে মুখ থেকে খারাপ কথা বেরোবে তার বিষের মতো কথা হবে। ওই যে দিনের মাথায় যত কথা বলবেন, চেষ্টা করবেন ভালো কথা বলবার, যত ভালো কথা বলবেন জীবন তত সুন্দর হবে। আমি কয়েকদিন আগে মালদা জেলায় একটি আসরে গান করতে গেছিলাম, তো মহারাজজি বললেন, আশ্রম তো আপনি ঢুকছেন, তো আশ্রম ঢুকতে ঢুকতে আশ্রমের মাথায় তিনটে জিনিস আছে, একটু তাকিয়ে দেখুন, আপনাকে বলতে হবে এগুলোর মানে কি। তো আমি যখন আশ্রম ঢুকলাম, তখন দেখতে পেলাম বাবা কি, তিনটে হনুমান, না না জীবন্ত হনুমান নয়, পাথরের হনুমান। তো একটা হনুমান কানে আঙ্গুল দিয়ে বসে আছে, একটা হনুমান চোখে আঙ্গুল দিয়ে বসে আছে, একটা হনুমান মুখে আঙ্গুল দিয়ে বসে আছে। মহারাজ জি যখন আশ্রমে ভেতরে নিয়ে গেলেন, জিজ্ঞেস করেন, বাবা প্রদীপ বলতো, এই যে কানে আঙ্গুল দিয়ে আছে কেন, মুখে আঙ্গুল দিয়ে আছে কেন, চোখে আঙ্গুল দিয়ে আছে কেন? আমি বললাম, বাবা যদ্দূর মনে হয় এইটাই। বলে কি কি? কানে আঙ্গুল দিয়েছে মানে আশ্রমের উপরে বসে যারা ঢুকছে মন্দিরে, তাদেরকে বলতে চাইছে, মন্দিরে ঢুকছে, আশ্রমে ঢুকছো, শুনবে যদি ভালো কথা শুনো, পৃথিবীতে বাজে কথা শুনো না, আর বলবে যদি, মুখটাতে আঙ্গুল দিয়েছে কেন, বলবে যদি ভালো কথা বলবে, খারাপ কথা বলবে, আর চোখে আঙ্গুল দিয়েছে কেন, দেখবে যদি ভালো জিনিস দেখবে, খারাপ জিনিস দেখবে না, কিন্তু মাথায় রাখবেন যে যেখানে বসে আছেন দামি কথাগুলো শুনবেন। আচ্ছা মায়েরা বলুন তো, আমাদের মুখের ভেতরে কটা দাঁত থাকে, জোরে বলুন, বাহান্ন, দু চারজন বলছে বাহান্নটা, আচ্ছা বত্রিশটা, এবার বলি বত্রিশটা দাঁত থেকে জিভ কটা থাকে, জোরে বলবেন, আচ্ছা একটা, দু চারজন মনে মনে ভাবছে দু চারটা হতেও পারে হয়তো, তো শুনে নিন, জিভ কটা, একটা। আচ্ছা বলুন তো, দাঁতে জিভে মাঝে মাঝে মারামারি হয় না, জোরে বলুন, হ্যাঁ না না, মাঝে মাঝে হয়। আচ্ছা দাঁত বত্রিশ জন একদিন জিভকে বলছে, এ জিভ তুই একা আমরা বত্রিশ জন, ইচ্ছা করলে তোকে টুকরো টুকরো করে রাস্তাতে ফেলে দেবো। তখন সঙ্গে সঙ্গে জীবটা বলছে, তা তোরা পারবি, কেন তোরা বত্রিশ জন, আমি একা, তবে আমার এমন পাওয়ার আছে একজনে বত্রিশ জনকে এখান থেকে সরিয়ে দিতে পারবে। বলছে কি করে পারবি? বলছে শোন, আমি একা, তোরা বত্রিশ জন, অনেক কিছু করতে পারিস, আমি একাই করতে পারি। বলে কি? রাস্তা দিয়ে লোক পেরিয়ে যাবে, এমন গালি দিয়ে দেবো, এক চড়েই বত্রিশ জন ঝেড়ে পড়ে যাবে, ঠিক বলে নাই? তাহলে ভালো কথা বললে আপনি পৃথিবীতে গুরু বনে যেতে পারেন, আর খারাপ কথা বললে আপনি পৃথিবীতে শত্রু হয়ে যেতে পারেন। মহাপ্রভু জগৎকে শিখিয়ে দিলেন, জগায় মাথাইকে উদ্ধার করলেন, মলয় চাঁদ কাজীকে উদ্ধার করলেন, তিনি শিখিয়ে দিলেন মুখের ভাষা যদি কেউ ভালো করতে পারে, জীবনে সে গুরু হয়ে যেতে পারে, জীবন যুদ্ধে সে জয়ী হতে পারে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, কীর্তন শুধু শুনলে হবে না, প্রত্যেকটি কথা শুনতে হবে, জীবনে কাজে লেগে যেতে পারে, আপনার জীবন সুন্দর হয়ে যাবে।
আচ্ছা বলুন তো আপনাদের এখানে কোনো পদ্ম ফুলের পুকুর আছে? আছে কি? যদি আছে তাহলে দেখবেন যেখানে পদ্ম ফুল থাকে সেখানে একটা সাপ থাকে, ওই সাপটার নাম কি বলুন তো? পদ্মনাগ। যদি কাউকে কামড়ায় না পুকুর পর্যন্ত উঠতে পারবে না, ওখানেই মরে যাবে, এত বিষাক্ত। তাহলে লক্ষ্য করুন, কালী দহের জলে কালীয় নাগ রইল, সেখানে জলের মধ্যে বিষ করে দিল জলটাকে, কালীয় নাগ গোটা জলে বিষ ঢেলে দিল। কিন্তু পদ্ম ফুলের পুকুরে যে পদ্মনাগ থাকে ও কেন বিষ ঢাললো না? ওখানে তো বিষ থাকতে পারে, জলটা তো গরুতে খায়, মানুষও তো আগে খেত, তাহলে মানুষ মরে না কেন? একটি কারণ, কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ জয়লাভ করার পর সবাইকে সবকিছু দিল, কালীয় নাগ কেঁদে কেঁদে বলেছিল হে গোবিন্দ তুমি সবাইকে সবকিছু দিলে, আমাকে এখান থেকে উদ্ধার করে নাও। ভগবান কোনো কথা শোনে নাই। কালীয় নাগ মনে মনে ভাবলো তুমি যখন আমার কথা রাখলে না আমি এমন তোমার সঙ্গে শত্রুতা করবো তুমি আসতে বাধ্য। কিরকম শত্রুতা করলো? এমন বিষ ঢালতে শুরু করলো গোটা জল বিষময় হয়ে গেল, ওই বিষের বাতাসে পশু পাখি পেরিয়ে গেলে ছটফট ছটফট করে মরে। মনে মনে ভাবছে যখনই তারা মরবে তখনই তোমাকে ডাকবে মৃত্যুর আগে, আর ডাকলে তুমি এখানে আসবে, আমাকে কোথাও যেতে হবে না, আমি এখানে বসেই তোমার চরণ লাভ করে নেব। তাহলে দেখে নিন কালীয় নাগ কত বড় ভক্ত। আপনার দেখতে পাবেন যে ভক্ত নয়। একটা কথা আপনাদের বলে যাই, রাবণ, রাবণকে জানেন তো সবাই, মায়েরা রাবণকে জানেন তো, রাবণকে চেনেন? জোরে বলুন, এমন ভাবে বলছেন আপনাদের পাড়ার লোক বোধ হয়। আচ্ছা রাবণকে চেনেন তো, নাম শুনেছেন তো? সবাই জানেন যে রাবণ রামের শত্রু, কিন্তু না, রাবণের মতো বড় ভক্ত কেউ না। একটু প্রমাণ দিয়ে দিই আপনাদের, রাবণ যখন সীতাকে হরণ করলো মন্দোদরী চিৎকার করে বললো স্বামী এইবার তোমার অধঃপতন এগিয়ে এসেছে। বলে কেন? 10,000 মেয়েকে বিয়ে করেছো আমি কিছু বলি নাই, আমার মতো মন্দোদরীকে তুমি বিয়ে করেছো আমি কিছু বলি নাই, এবার তুমি ভগবানের স্ত্রীকে চুরি করলে, এবার তুমি অধঃপতনে পথ নেমে আমি আনলি। মায়েরা, নারী যদি নারীর মতো হয় পুরুষকে উপরে উঠায়, আর নারী যদি আনারি হয় তবে পুরুষকে নিচে নামে। নারী ছিল পদ্মাবতী, জয়দেবকে গোবিন্দ চরণ পাইয়ে দিল। নারী ছিল রামী, রামী রজকিনী নেমে হয়ে চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করেছিল। নারী ছিল কে? বিল্লমঙ্গলের সঙ্গে যে প্রেম করেছিল তার নাম চিন্তামণি, পতিতা মেয়ে হয়ে ভগবানকে পাইয়ে দিয়েছিল। নারী ছিল সারদা মা, রামকৃষ্ণকে গোবিন্দ ভজন শিখিয়ে দিয়েছিল। নারী ছিল বিষ্ণুপ্রিয়া, মহাপ্রভুকে সন্ন্যাসের পথ দেখিয়ে দিয়েছিল। আর নারী যদি নারীর মতো হয় স্বামী অনেক দূর উঠতে পারে, আর নারী যদি আনারি হয় তবে স্বামী উঠতে পারে না। এই যে কীর্তনের আসর হয় যত জায়গাতে, আপনাদের খুব ছোট আসর, আমি তো প্রত্যেকটি আসরে 14,000-15,000 ভক্তের আসরে গান গাই, কিন্তু আপনাদের ছোট আসর হলো একটা দেখে নিন, সব জায়গাতে লক্ষ্য করে দেখছি মায়েদের সংখ্যা বেশি। কেন? আপনারা তো সংসারের মঙ্গল প্রথমে কামনা করেন, আপনারা তো ধৈর্য ধরে কীর্তন শুনতে পারেন, ওই জন্য আপনার হচ্ছে মহিমসী নারী, আপনার নারীর মতো নারী হন, আপনাদের সংসারে পুরুষ যেন উপরে উঠতে পারে গোবিন্দের কৃপা পেতে। লক্ষ্য করুন যে জায়গাতে ছিলাম, আমার কথা হচ্ছে কালীয় রাবণ কত বড় ভক্ত। দেখুন সীতাকে যখন হরণ করলো মন্দোদরী চিৎকার করে বললো এবার তোমার পতন হয়েছে, রাবণ মাথা নিচু করে বললো মন্দোদরী সীতা আমার মা, সীতা আমার মা, চুপ করো, সীতাকে হরণ করলে তারপরে মা বলছো? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম সীতাজি তোমার মা, তবে তুমি কেন অশোক বনে রাখলে, রাজপুরীতে রাখলে না কেন? রাবণ বলল মন্দোদরী আমার রাজপুরীটা দেখতে রাজপুরী কিন্তু ভেতরে পাপের পুরী, যাকে মা বলে ডেকেছি তাকে পাপের পুরীতে রাখবো কি করে, তাই আমি অশোক বনে রেখেছি। অশোক মানে কি? যেখানে শোক নাই দুঃখ নাই সেটা অশোক বন। মন্দোদরী বলল চুপ করো, শোক নাই দুঃখ নাই বলছো, তোমার লোকগুলো বারবার সেটাকে প্রহার করছে কেন? রাবণ বলে শোনো মন্দোদরী আমার লোক কেন বারবার সীতাকে প্রহার করে, নদীতে যদি নৌকা বাঁধা থাকে আর সেই নৌকায় যদি কেউ বারবার আঘাত করে, কেউ ছুটে আসুক আর না আসুক একজন ছুটে আসে তিনি কে? নৌকার মালিক, সীতা তো আমাদের পরপারের নৌকা, সেই সীতাকে যদি বারবার কেউ আঘাত করে, কেউ ছুটে আসুক আর না আসুক সীতাপতি রামচন্দ্র ছুটে আসে, আমাকে কোথাও যেতে হবে না, আমি এখানে বসেই চরণ পাব। মন্দোদরী বলছে যদি তাই হয় তোমার সীতাকে বারবার ওরা প্রহার করছে কেন তুমি কাঁদছো না? রাবণ মাথা নিচু করে বলে মন্দোদরী এখন থেকে কেঁদে কেঁদে যদি সব চোখের জল শেষ করে দেব, যেদিন প্রভু রামচন্দ্র আসবে সেদিন তার চরণে বলো পরম বৈষ্ণবের সেবা করবেন গোবিন্দ কৃপা পাবেন। যে যেখানে বসে আছেন বৈষ্ণবের বস কৃষ্ণ, সর্বশাস্ত্রে কয় এই সব জানিল হ বৈষ্ণবের আশ্রয়, যিনি বৈষ্ণবকে সম্মান দিতে পেরেছেন তিনি ভগবানকে পাবেন, আর যিনি বৈষ্ণবকে সম্মান দেন নাই তিনি কোনদিন গোবিন্দ পাবেন না। এইদিকে হরে কৃষ্ণ,
বৈষ্ণব কাকে বলে? যাকে তাকে বৈষ্ণব বলা যায় না, বৈষ্ণবের সংজ্ঞা আছে। এইদিকে তিলক মালা নিলেন বলে বৈষ্ণব হলে তা নয়, বিষ্ণু জানতি অতি বৈষ্ণব। এইদিকে ত্রিনাদপি শুনি যেন, বৈষ্ণবের ব্যাখ্যা শুনুন, ত্রিনাদপি শুনি যেন, তররিব সহিষ্ণু না অমানেন মান দেন, কীর্তনীয় সদা হরি। মায়েরা ঘাসের উপরে পা দেবেন, পাটা সরিয়ে নেবেন, আবার ঘাস মাথা উঁচু করবে, আর বৈষ্ণবকে হাজার কথা বলবেন, বৈষ্ণব ওই যে মাথা নিচু করবে আর উঁচু করবে না, ইনি বৈষ্ণব। ভালো করে জানেন কাকে বৈষ্ণব বলে। আর বৈষ্ণব কাকে বলে? তররিব সহিষ্ণু না, আপনি গাছকে কাটবেন, গাছ যতক্ষণ না মাটিতে পড়ছে আপনাকে ফল দান করছে, ছায়া দান করছে। বৈষ্ণবকে হাজার আঘাত করুন, যতক্ষণ না মাটিতে পড়ছে ততক্ষণ আপনাকে হরি নাম দান করছে। আর বৈষ্ণব কাকে বলে? অমানেন মান দেন, তার মানে কি? এদিকে আপনাদের গ্রামটার নাম কি জানো? হ্যাঁ, লোহাজং। তো লোহাজং গ্রামের পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছেন মায়েরা, একজন কুষ্ঠব্যাধি লোক ছটপট ছটপট করছে, আপনি আমি কাপড় চাপা দিয়ে, নাকে কাপড় চাপা দিয়ে চলে যাব। যিনি পরম বৈষ্ণব তিনি কি বলবেন? এই জগতের কোনো ডাক্তার তোকে ভালো করতে পারে নাই, তবে এক কাজ কর, আমার সঙ্গে কোলে কোল দিয়ে একবার হরি বলবো, দেহ রোগ তো দূর হবে, তোর ভব রোগ পর্যন্ত দূর হবে। ইনি বৈষ্ণব, আমরা সবাই নাকে কাপড় চাপা দিয়ে চলে যাব। যিনি পরম বৈষ্ণব তিনি নাকে কাপড় চাপা দেবেন না, তিনি হরি হরি বলে তাকে কোলে ধরবেন। আর কি? কীর্তনীয় সদা হরি, যিনি সবসময় কীর্তন করবেন, আজে বাজে কথা বলবেন না, শুধু হরি নাম করবেন, তিনি হচ্ছেন বৈষ্ণব। ভালো কথা বললো কৃষ্ণ, খারাপ কথা বললো কৃষ্ণ, সবাই কৃষ্ণ, ইনি বৈষ্ণব। এদিকে আর কি? তিলক তুলসী মালা শিখাও কৌপিন, বহিপাশে হরি নাম মুখে নিষিদিন। তিলক থাকবে, তুলসী মালা থাকবে, শিখা থাকবে, কৌপিন থাকে, এর নাম এ হচ্ছে, ইনি হচ্ছেন বৈষ্ণব। এই যে সেই বৈষ্ণবকে প্রণাম করলে আপনার কৃপা হয়ে যাবে। কিরকম কৃপা হয়ে যাবে? একটা সোনার কলসি আপনি কিনে এনেছেন, যতই সোনা হোক, কোটি টাকা দাম হোক, একজনের কাছে তাকে মাথা নত করতে হবে, কার কাছে? জোরে বলুন, কার কাছে? একটা সোনার কলসি কিনে এনেছেন, কার কাছে মাথা নত করতে হবে? একটা গ্লাসের কাছে। আপনার লাখ লাখ টাকা থাকতে পারে, কোটি কোটি টাকা থাকতে পারে, আপনাকে বৈষ্ণবের চরমতলে একবার মাথা নত করতে হবে, তবে আপনি মানুষ হতে পারবেন। এই জন্য আপনাদেরকে বারবার বলে যাই মায়েরা, বৈষ্ণবকে অসম্মান করবে না। কিন্তু সবচেয়ে লজ্জার ব্যাপার আমাদের হিন্দুদের, সবচেয়ে লজ্জার ব্যাপার ওই জায়গাতে আমরা দুর্বল। কোন মুসলিমদের ছেলে মৌলবি পেরিয়ে গেলে মাথা নিচু করে তারপর তার পাশ দিয়ে চলে যায়, আর কোনো হিন্দু ছেলে বৈষ্ণব পেরিয়ে গেলে, আমি আপনাদের জন্য বলি প্রায় জায়গাতে হিন্দু ছেলে বৈষ্ণব দেখলে দেবে ঠাট্টা করে, তার সিকি ধরে টেনে দেয়, তার জামা ধরে টেনে দেয়, এটাই লজ্জা। আপনারা সবাই চমকে যাবেন একটা কথা শুনলে, আমি এখন গান করছি, এখন তো আমার গাড়ি আছে, কিন্তু আমি যখন প্রথম প্রথম গান করতাম মায়েরা, তখন আমি বাসে করে যেতাম কলেজে পড়তে পড়তে, তো বাসে যখন যেতাম গান করতে, তখন দেখতে পাচ্ছি একজন স্কুলের শিক্ষক আমার সামনে দাঁড়িয়ে আছে, বাস চলছে এদিকে স্কুলের শিক্ষক দাঁড়িয়ে আছে, তো এ খোলটা নিয়ে আমার পাশে দাঁড়িয়ে আছে, তো গাড়িটা গাড়ি যখন ব্রেক দিচ্ছে তখন খোলটা ওর গায়ে ঠেকছে, আর মাস্টার কি বলছে দেখুন, দাদা এ কি বলছে? আমার দাদা কি হলো, কি হয়েছে? ঢোলটা সরান, ঢোলটা সরান তো, ঢোল ঢোল। এখনো দেখবেন প্রায় জায়গাতে কীর্তন করতে যাই, অনেক কমিটি ছেলেরা বলে দাদা দেরি হয়ে যাচ্ছে, ঢোল দুটো কে তাকে তা শুনে নিয়ে, মানে এটাও চেনে না কাকে খোল বলে আর কি। তো লক্ষ্য করুন, তো বলছে ঢোলটা সরান তো, আমার দাদা এটা ঢোল নয় এটা খোল, রেগে বলছে, সে যাই হোক রাত জেগে গান করবেন আর ঢোলটা নিয়ে আমার গায়ে ঢুলে পড়বেন। বললাম দাদা ঢোল আমি সরাতে পারি, এ ঢোল একদিন আপনার কাজে লাগবে। ও ভাবছে আমার বিয়েতে লাগবে বোধ হয়, আমার বুঝে আমার বিয়ে হয়ে গেছে, না বিয়ে নয় শেষ বিয়েতে লাগবে, কোন দিন বলো হরি, লাগবে না এই ঢোল, লাগবে না বড় হরি, বড় হরি। আবার দেখবেন হিন্দুদের আমাদের একটা সবচেয়ে ভালো ফ্যাশন কি বলুন তো, আগে দেখবেন বাড়ি করলে দরজা কি লিখতো, পিতৃ মাতৃ স্মৃতি নাকি, কিমা লিখতো যে গোপালের ভবন লিখতো না, কৃষ্ণের ভবন, পিতৃ মাতৃ স্মৃতি, পিতৃ ভবন, মাতৃ ভবন, এসব লিখতো আগেকার। এখন আবার যত দিন যাচ্ছে কি হচ্ছে বলুন তো, সুস্বাগতম, ভালো কথা, তারপর আবার ইংরেজি শিখলাম কথায় কথায় কি কি লিখলাম, ওয়েলকাম, তারপর আরো ভদ্র হয়ে গেলাম, নিলাম কুকুর হইতে সাবধান, কুকুর হইতে সাবধান দরজায় লেখা থাকে। তা আমি খুব ছোট ছিলাম তখন, আমি আসতে আমি খুব ছোট ছিলাম, কলকাতায় ক্লাস সেভেনে পড়ি, আমার কাকা বাবু কলকাতায় থাকতেন, আমি কলকাতায় গিয়েছিলাম বেড়াতে, তখনকার কলকাতা এখনকার কত অনেক তফাৎ। ছোটবেলায় তখন বাবা কাকার আঙুল দিয়ে যাচ্ছি ধরে ধরে, দেখতে পাচ্ছি বড় বড় বাড়ি দরজায় লেখা আছে সাবধান ভেতরে কুকুর। বললাম কাকা ভেতরে যারা আছে তারা সবাই কুকুর, বলছে চুপ কর চুপ কর চুপ কর, একটি কুকুর বাকি সব মানুষ, মানে তা লিখতে পারতো যে একটি কুকুর বাকি সব লোক মানুষ। ওদের বাড়িতে ভিখারি যেতে পারবে না কারণ বলুন তো, কুকুরে ভয়, ওদের বাড়িতে পরম বৈষ্ণব দাঁড়াতে পারবে না কারণ বলুন তো, কুকুরে ভয়। তাই দরজার সামনে না না, কুকুর আপনি রাখবেন, কুকুর আপনি পুষবেন, অবশ্যই পুষবেন, জীবকে সেবা করা প্রত্যেকটা মানুষের কর্তব্য, কিন্তু এটাও জেনে রাখবেন কি
কুকুর পুষলেন ঠিক কথা, সকালবেলায় বাবা মা এক কাপ চা পেলো কিনা এই খবরটাকে নেবেন, মন্দিরে একবার প্রণাম করলেন কিনা এই খবরটা নেবেন, তারপর আপনি কুকুরের সেবা করবেন। তবে হ্যাঁ, এইদিকে তাকান মাইরা, এটাই আমাদের সবচেয়ে লজ্জার ব্যাপার। আচ্ছা মাইরা, এখানে একটা মহাভারতের থেকে প্রমাণ দিয়ে দেবো, একটু প্রমাণটা শুনবেন, বলবো তো না বাদ দিয়ে দেবো, জেনে বলুন। আপনার সাধুগুরু বৈষ্ণব অনেকে বসে আছেন, ওই জন্য শাস্ত্রের উদাহরণ দিদি। আচ্ছা আপনারা এইদিকে, আপনারা সবাই মন দিয়ে শুনুন, আপনাদের গুরুদেবের নাম সব জানা আছে তো? আপনাদের যারা গুরুদেবের কাছে গুরুমন্ত্র নিয়েছেন নাম জানা আছে তো? আচ্ছা ঠিক আছে, যশোমতীর গুরুদেবের নাম কেউ জানেন? জোরে বলুন হ্যাঁ না না। আজকে শুনে নিন, যশোমতীর গুরুদেবের নাম হচ্ছে কর্ণমুনি। জোরে বলুন, কি বললাম একটু জোরে বলুন, কর্ণমুনি। আস্তে আস্তে এইদিকে লক্ষ্য করবেন, যশোমতীর গুরুদেবের নাম হচ্ছে, আস্তে আস্তে, যশোদেবের গুরু, হ্যাঁ বাবা একটু বক্সটা ছেড়ে দিন, বয়স্ক বাবাকে বলছি একটু ছেড়ে দিন বক্সটা। যশোমতীর গুরুদেবের নাম কি? আস্তে, কর্ণমুনি। একদিন একাদশী করেছে সেবা করবে বলে, তা একাদশী পরের দিন পালন করে না? জোরে বলুন, একাদশী করেন তো? আচ্ছা কে কে একাদশী করেন, হাত তুলুন তো একটু। যাক আমি খুব খুশি হলাম আপনাদের চরণে কোটি কোটি প্রণাম। আপনি একাদশী কেউ কেউ করেন, হাত তুলুন তো। এরই নাম বীরভূম, হরে কৃষ্ণ। মেদিনীপুর, মেদিনীপুর হলে যখন হাত তুলতে বলি, মেদিনীপুর হলে যখন হাত তুলতে বলি, তখন থেকে দু চারটা বাদ দিয়ে সব তুলেছে, বাচ্চাগুলো তুলেছে। এরই নাম বীরভূম, শুধু আপনার নয় প্রায় জায়গাতে, অপরাধ নেবেন না, বীরভূমে তো আমাদের মাটি। আচ্ছা বেশ, একাদশী আপনারা করেন নি, একাদশী ছেলে না মেয়ে কারো জানা আছে? না, একাদশী ছেলে না মেয়ে, একাদশী মেয়ে, একটু শুনে নিন, একাদশী মেয়ে। একাদশী না করলে কি হয় শাস্ত্র কি বলে একটু দেখুন। মুসলমানরা দেখবেন 30 দিনের মধ্যে 30 দিন রোজা রাখছে, ভোর 4টায় খাচ্ছে, সন্ধ্যে 6টায় খাচ্ছে, সারাদিন থুতু গিলছে না। আর আমাদের 30 দিনের মধ্যে 2 দিন, তাতে আপনি ফলমূল খেতে পাবেন, সবজি খেতে পাবেন, আপনি সবই পাবেন, শুধু আটা কি কি খেতে পাবেন না একটু পরে বলবো আপনাকে, বুঝিয়ে দিই। এইদিকে তাকাবেন, একাদশী করার নিয়মটা শুনে বলুন, একাদশীর জন্ম কোথা থেকে? ভগবান বিষ্ণুর সঙ্গে একটা অসুরের যুদ্ধ হচ্ছিল, অসুরটার নাম হচ্ছে মূর, মূর নামক অসুর। যুদ্ধ করতে করতে ভগবান বিষ্ণু 100 বছর যুদ্ধ করলো, হেরে যাবার ভান করে ভগবান বিষ্ণু গুহার মধ্যে ঢুকে পড়ল। মূর নামক অসুর মনে মনে ভাবলো, এ বিষ্ণু খুব তো যুদ্ধ করলে, পারলে না গুহার ভেতরে ঢুকলে, এইবার তোমায়। এই বলে যেই না গুহার মধ্যে ঢুকতে যাচ্ছে অসুর, সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণু তার শরীর থেকে একটা সুন্দরী রূপবতী জ্যোতি সৃষ্টি করে, সুন্দরী রূপবতী নারী সৃষ্টি করলেন। ওই নারীটি সঙ্গে সঙ্গে জন্ম নিয়েই মূর নামক অসুর তার মাথাটাকে কেটে ফেলে দিল। ভগবান বিষ্ণু বলল, বারে মেয়ে, আমার চেয়ে তোমার ক্ষমতা কত বেশি, তুমি কি না, তুমি কি না, তুমি কি না অসুরকে মেরে ফেললে, বাহ বাহ ধন্যবাদ তোমাকে। মেয়েটি কেঁদে কেঁদে বলল, বিষ্ণু আপনি আমাকে অপমান করছেন কেন? আপনার দেহ থেকে তো আমি তৈরি হলাম, আপনার শক্তিতে তো আমি শক্তিময়, কেন আমাকে অপমান করছেন? বল তুই কি চাস? বলে, পৃথিবীতে আমাকে এমন এক জায়গায় স্থান দাও প্রভু, আমার মধ্যে কেউ আশ্রয় নিলে সর্বতীর্থের ফল লাভ হয়ে যাবে। গয়া কাশী বৃন্দাবন গেলে যে ফল হয়, যদি কেউ যেতে না পারে আমার মধ্যে, আমার মধ্যে থাকলে তার সব ফল লাভ হবে। ভগবান বিষ্ণু বলল, তোর নাম দিলাম একাদশী। তার মানে কি শিক্ষা দিলেন? এ সংসারে যে মেয়েরা বা যে পুরুষরা একাদশী করতে পারবে, যত তীর্থ ঘুরে আপনি যে ফল পেলেন, একাদশী করলে আপনি সেই ফলই পেয়ে যাবেন। একাদশী, ও মায়েরা, একাদশী দিনে কি কি খেতে পাবেন একটু বলে রাখি। পঞ্চশস্য, চাল, গম, যব, সরিষা, ডাল, এগুলো আপনারা খেতে পাবেন না। তাহলে কি খাবেন? আপনি ফল খাবেন, হরে কৃষ্ণ। আপনার আজকে আশ্রম এসে বাবাজি বৈষ্ণবের জায়গাতে এসে আজকে প্রতিজ্ঞা করে যেতে হবে। একাদশী বললেন, যার বাড়িতে একাদশী করা হয় তার বাড়িতে যমরাজা সহজে ঢুকতে পারে না, তার বাড়িতে ডাক্তার সহজে ঢুকতে পারে না। আপনি একাদশী করুন, দেখুন আপনার বাড়িতে যম ঢুকবে না। আপনি একাদশী করুন, দেখুন আপনার জীবনে কত উন্নতি হবে, আপনার শরীরের পরিবর্তন হবে, আপনার সংসারে পরিবর্তন হবে। শুধু 15 দিনে একদিন করুন, আমি আপনাদের বারবার বলবো। কিভাবে করবেন? আগের দিন রাত্রিতে আপনি ব্রাশ করে নেবেন। কেন বলুন তো? না, ব্রাশের মধ্যে যে পেস্ট থাকে ওতে লবণ থাকে তো, ওই জন্য লবণ খাওয়া নিষেধ। ওই জন্য ব্রাশটা আপনি আগের দিন রাত্রিতে করে নিলেন, জিভটা ছুলে নিলেন। কেন বলুন তো? মা, জিভ ছুলতে ছুলতে রক্ত বেরিয়ে গেলে সকালবেলা একাদশী দিনে জিভ ছুলবেন, রক্ত বেরোবে, আপনার একাদশী হবে না, আগের দিনে ছুলে নেবেন। তারপর দিন সকালবেলায় একাদশী দিনে আপনি কি করবেন? মুখটা ভালো করে ধুয়ে নেবেন। এবার কি করবেন? স্নান করার পর আপনি যখন তুলসী পাতা তুলবেন, আপনি যখন স্নান করার পর আপনি তুলসী পাতা তুলবেন, ফুল তুলবেন, তখন গলায় কাপড়টা দিয়ে ফুলকে বলতে হবে, এই যে আপনারা তো ফুল গাছে ফুল তোলেন,
কিন্তু বলুন তো কাউকে যদি না বলে কিছু নেওয়া হয় তাহলে চুরি করা হয় না সত্যি ভালো কাজ করা হয়? জোরে বলুন, চুরি করা হয়। তাহলে ফুল গাছ থেকে ফুল তুলছেন, তা ফুলে ফুল গাছটা কিছু বললেন না, টুক করে তুলে নিয়ে চলেন, চুরি করা হলো না? তাহলে শাস্ত্র কি বললো তাকান? এইগুলোতে আপনারা প্রথমে ভুল করেন। আপনি ফুল গাছ থেকে ফুল তুলছেন গলায় কাপড়টা দিয়ে, কি বলবেন? হে বৃক্ষ মাতা, তুমি যে বক্ষ বিদীর্ণ করে ফুল দিয়েছো, এই ফুল গোবিন্দ সেবায় লাগবো লাগাবো, এতে যদি তোমার কোনো মানে ক্ষতি হয়ে থাকে, আঘাত পেয়ে থাকো, নিজে গুণে ক্ষমা করো। তুলসী পাতা যখন তুলবেন মা, তুলতে তুলতে তুলসী পাতাকে বলবেন, হে বৃক্ষ মাতা, হ্যাঁ বক্ষ বিদীর্ণ করে যে পাতা দিয়েছো, অত কঠিন বলার দরকার নাই। হে বৃক্ষ মাতা, হে তুলসী মাতা, তুমি যে পাতা দিয়েছো তা তুললাম, যদি তোমার কষ্ট হয় আমাকে ক্ষমা করে দিও, গোবিন্দ সেবায় লাগাই। এই কথাটা সহজ করে বললেন। বেশ, সকালবেলায় ঘুম থেকে উঠে আপনি এই কাজগুলো করবেন, গোবিন্দের সেবা করলেন, হরে কৃষ্ণ নাম করলেন, কিন্তু একটা কাজ করলেন, গীতা পড়লেন। সবাই তো পড়তে জানে, কিছু খাওয়ার না খাও, একটু খাও তিতা, শরীরের উপকার হবে। কিছু খাওয়ার না খাও, পণ্ডিত বলল একটু খাও তিতা, মানে তিত, একটু তিতা খাও, শরীর উপকার হবে। আর কিছু পড়ার না পড়ো, একটু গীতা পড়ো। এই সকালবেলায় ঘুম থেকে উঠে বাচ্চাদের ভোরবেলায় পড়তে বলেন কেন? আরে কৃষ্ণ মায়েরা বাচ্চাদের বলেন না, এই তোর পরীক্ষা ভোরবেলায় পড়তে বস, কেন? মনটা ঠিক থাকে পড়াতে। আচ্ছা বাবা, অপরাধ নেবেন না, কিছু মনে করবেন না। ভোরবেলাতে যখন ছেলে ঘুম থেকে উঠে তাকে পড়তে বলেন কেন? মনটা ঠিক থাকে। ভোরবেলাতে আপনার ঘুম থেকে উঠে তোর মনটা ফ্রেশ থাকে। বড় বড় ডাক্তারবাবুরা ঘুম থেকে উঠে দেখবেন অপারেশন করে, কেন বলুন তো? মনটা ঠান্ডা থাকে, শীতল থাকে। এপোলো চেন্নাই চলে যান, ওরা দেখবেন সাতটার মধ্যে অপারেশন কমপ্লিট, কেন বলুন তো? ভোরবেলায় উঠে ওরা মনটা খুব শুদ্ধ থাকে। কিন্তু আমাদের সমাজে কি হচ্ছে, সকালবেলায় ঘুম থেকে উঠছেন, এক কাপ চা খাচ্ছেন, নিয়ে আপনার মনটা তো ভালো করা উচিত। আপনি একটু পেপারটা নিয়ে বসলেন, নিয়ে কী লেখা রইল? দাদা দিদিকে অমুক বলেছে, দিদি দাদাকে অমুক বলেছে। এই কাহিনী পড়তে পড়তে আপনার মাথা খারাপ হয়ে গেল। তাহলে আপনার মাথায় যদি দাদা দিদি সকালবেলায় ঢুকলো, তাহলে গোবিন্দ ঢুকবে কখন আপনার শরীরে? না না, আপনি ভারতবর্ষের নাগরিক, আপনার পড়া দরকার, আপনি পেপার পড়বেন আপনার দরকার, কিন্তু তার আগে একটু গীতাটা পড়ে নিন, মনটাকে পবিত্র করুন, তারপর আপনি যা করবেন করুন, কোনো ব্যাপার নেই, এটা করতে হবে। এইদিকে একাদশী আপনারা করেন মা, সবাই লক্ষ্য করুন, আপনি সমস্ত ফল খেতে পাবেন, অসুবিধা নেই। আপনি একটা সবজি খেতে পাবেন, কিন্তু সরিষার তেল মাখতে পাবেন না, সরিষার তেল খেতে পাবেন না, একদিন মাত্র। আপনি বিছানায় শুতে পাবেন না, একটু কম্বলে শুতে হবে। আর বলে এত সব বলছেন, তাহলে আর দু চারটা কমিয়ে দিলে হয়তো পারতাম দেখি। না না, এগুলো করবেন, আপনাদের লাভ আছে। আপনি একটু পাকা কুমড়ো বা কুমড়ো, কাঁচা কুমড়ো, পাকা কুমড়ো, একটু আপে, একটু আলু, একটু ওই পেঁপে, এই সবজি একটু সেদ্ধ করে সবজি খেতে পারেন, কোনো অসুবিধা। একটা দিন করার পর দেখবেন প্রত্যেক দিন খান, পেট ভরে থাকে, মন আলস হয়ে থাকে, আর সেদিন দেখবেন মন ফুর্তিতে ভর্তি হয়ে যাবে, আপনার শরীর ফিট হয়ে যাবে। এই জন্য ডাক্তারবাবুরা বলে মাঝে মাঝে রেস্ট দিতে হয় যন্ত্রকে। আপনার একাদশী দিনে একাদশী করুন, গোবিন্দর কৃপা হয়ে যাবে, সব কিছু হয়ে যাবে। একাদশী পালন করেছিল কে? যশমতীর গুরুদেব কর্ণমণি। যশমতী কি আজ কাল একাদশী করেছি, আজ তোদের বাড়িতে পালন করব। হরে কৃষ্ণ। এইদিকে একাদশী পরের দিন কি? এইদিকে 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 একাদশী পরের দিন কি পালন? আজকে পালন করব। যশমতী চাল ডাল দে, আমি রান্না করে নিই। যশোমতি বলছে আমি রান্না করে দিই? বলছে না, তোরা হলি গোয়ালিনীর জাতি, তোদের হাতে খেলে হবে আমার ক্ষতি। ভগবান শ্রীকৃষ্ণ কাদের বাড়িতে জন্ম? ব্রাহ্মণ ঘরে না গোয়ালা ঘরে? জোরে বলুন, কার ঘরে বলুন তো? যেই না বলেছে তোরা হলি গোয়ালিনীর জাতি, তোদের হাতে খেলে হবে ক্ষতি, অমনি ভগবান ছোট্ট অবস্থা উঠোনে খেলা করছিল, বলছে দাঁড়া তোকে দেখাচ্ছি, আমি কি তুই আমার ঘরে এসে খাচ্ছিস আর আমাকে জিজ্ঞেস করছিস কার ঘরের জাতি? হ্যাঁ, গোয়ালিনীর জাতি। মা কি করছে? যশোমতী বলে কোনো চিন্তা নেই, আমি চাল ডাল দিলাম আপনাকে, অন্ন ব্যঞ্জন তৈরি করুন। যখনই চাল ডাল দেখবেন, যারা ভক্ত মানুষ হয় এখানে, বৈষ্ণব মানুষ এখানে বসে আছেন, দেখবেন লক্ষ্য করে যারা প্রসাদ সেবা করে, অন্ন সেবা করে, শ্রী মধুসূদন বলে কপালে ঠেকাই বাবা, কেন? ভগবানকে দিয়ে না খেলে চুরি করে খাওয়া হয়, ভগবানকে না দিয়ে খেলে চুরি করা হয়। তাহলে আপনি যদি মাংস খাবেন সেদিন ভগবানকে দেবেন? না না, ওটা নিয়ম নয়। যেদিন নিরামিষ খাবেন শ্রী মধুসূদন বলে কপালে ঠেকাবেন। না না, আপনি মাংস মাছ সব খাচ্ছেন, ভগবানকে দিয়ে খাবেন। কি দিয়ে খাবেন? স্নান করার পর দুটো তুলসী পাতা, একটু গঙ্গা জল, নকুল দানা গোবিন্দের চরণে দেবেন, তারপর আপনি যা খাবেন খাবেন, ভগবানকে না দিয়ে খেলে তাকে চুরি করে খাওয়া হয়। যেই না গুরুদেব বলো আমাকে চাল ডাল দিয়ে দে, চাল ডাল দিয়ে যেই না, চাল ডাল নিয়ে তৈরি করে চন্দ্র ব্যঞ্জন কপালে দিয়ে। শ্রী মধুসূদন বলেছে কোথা থেকে যশোদার ছেলে গোবিন্দ কি করেছে, হামাগুড়ি দিতে দিতে গুরুদেবের ভাতে চপ চপ শব্দে খেতে। এ যশোদে, এ দেখ 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 দেখ, তোর ছেলে আমার সব ভাত এটো করে দিল নি। যশোমতী ছুটে এলো, তাকাবেন ভালো করে, যশোমতী ছুটে এলো, ছুটে এসে কি করলো, বলে তোকে কে ডেকেছিল? গোবিন্দ তখন বলছে, মা গো
ভক্ত যদি আমায় প্রসাদ নিবেদন করি প্রসাদ নিবেদন করি আর যদি আমায় শরণ করে তবে আমি কি নাই সে থাকতে পারি জসমতি বলছে তোকে দেখেছিল তোকে দেখেছিল দা দেখাচ্ছি মজা কানে ধরে দুধ থাপ্পড় যেই না দুধ থাপ্পড় দিয়েছে একবার ভগবান কাঁদছে একবার ভগবান হাসছে প্রশ্ন করবেন ভগবানকে মানলো ভগবান একবার কাঁদল একবার হাসলো কেন দুটো কারণ আছে ভগবান কাঁদলে এই জন্যে মা তুমি লোকের কাছে বলে বেড়াও সাত নাই পাঁচ নাই আমি নাকি তোমার একটি গোপাল তুমি যখন আমার নবনী তৈরি করো আঙ্গুল দিয়ে নেড়ে নেড়ে দেখো পাছে যদি নবনী মোটা হয় আমার বদনে লাগবে এই তোমার ভালোবাসা এই জন্যে ভগবান কাঁদছি আর ভগবান হাসছে কেন মা তুমি তোমাকে চিনতেই পারো নি আমি কে তুমি যদি চিনতে পারতে তাহলে তুমি কি আমায় মারতে পারতে গো যশোমতী বলল গুরুদেব কোনো চিন্তা নেই এটু করেছে তো আমি আবার চাল ডাল দেবো বন্দি করে রাখবো আমার কাঁচা সোনা এই যে বন্দি করে রাখবো কাঁচা সোনা আমার গোপাল তোমার কাছে আসবে না এই বলে মা যশোদা ছোট্ট গোপালকে নিয়ে যেই না বাড়ির ভেতরে গিয়ে একটা দড়ি দিয়ে বাঁধছে জানলাই বাঁধতে বাঁধতে দু আঙুল কম পড়ে যাচ্ছে ভগবান মনে মনে ভাবছে মা গো এই জগতে কোনো ভক্ত আমায় দড়ি দিয়ে বাঁধতে পারে না বাঁধতে পারি না কেউ যদি আমায় প্রেমের দড়ি না দেয়সমতি তুমি একদিন স্তনকে বদ্ধক দিয়ে আমাকে পাবার চেষ্টা করেছিলে প্রেমের বাঁধনে বেঁধেছিলে বলে তোমার কাছে আসতে পেরেছি লক্ষ্য করুন যেই না বললো বাঁধতে পারলাম না দাঁড়া তোকে এক কাজ করি শেকল দিয়ে দিই দরজাতে যেই না দরজাতে শেকল দিয়ে দিয়েছে আর দরজাতে হরে কৃষ্ণ দরজাতে যেই না শেকল দিয়েছে বাবা শেকল এদিকে তাকাবেন আমার দিকে দরজাতে শেকল দিয়েছে আবার বলছে গুরুদেব চাল ডাল দিলাম এবার আপনি সেবা করুন আবার চাল ডাল নিয়ে অন্ন ব্যঞ্জনকে সেবা করতে গেছে আর কোথা থেকে গোবিন্দ এসে আবার চপ চপ শব্দে খেতে শুরু করেছে এ যশোদে দেখ 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 আবার তোর গোপাল ছুটে এসেছে গোবিন্দ কি করেছে মা আবার গোবিন্দ যখন খেতে শুরু করেছে যশোমতি এসে দেখলো হ্যাঁ সত্যি তো ঘরে একটা গোপাল বাইরে একটা গোপাল যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে নিবেদন রইল ছোট ছোট কথাগুলো বলি কণ্ঠেরটা তুলসীর মালা নেবেন হরে কৃষ্ণ আপনি মালা নেবেন কি না নেবেন সেটা আপনার ব্যাপার কিন্তু কেন নেবেন হরে কৃষ্ণ মায়েরা এদিকে মালা কেন নেবেন একটু যুক্তিগুলো শুনুন আপনার বাচ্চাকে দেবেন আপনি নেবেন তিলক আপনার নেবেন তিলক আপনি নেবেন কিভাবে নেবেন আমার মতো নেবার দরকার নেই আমার একটা পথ বলে দেবো যে তিলকটা নিলে আপনার কাজ হয়ে যাবে একটু প্রমাণ বলে দিই আপনাদের মালা আপনার কেন নেবেন বলছে সব গাছে বজ্রপাত হয় কিন্তু তুলসী গাছে কোনোদিন বজ্রপাত হয় না দেখে নেবেন আপনারা পৃথিবীতে যত গাছ আছে সব গাছে বজ্রপাত হয় বাবা কিন্তু তুলসী গাছে কোনোদিন বজ্রপাত হয় না তাই তুলসীর মালা কণ্ঠে নিয়ে যে রাস্তা দিয়ে চলে যায় হাজার দিকে বজ্রপাত হয় ভক্তের মাথায় হরি ওর হরি আর আর তুলসীর মালা পরবেন কেন বাড়িতে বেগুন গাছ লাগিয়েছিলেন বাড়িতে বেগুন গাছ লাগিয়েছেন আপনি বেড়া দেবেন না এদিকে বাড়িতে বেগুন গাছ লাগিয়েছেন বেড়া দেবেন না কেন বেড়া দেবেন বলুন তো ছাগলে গরুতে ছিঁড়ে খাবে এখন তত্ত্ব কি বলছে গুরুদেব আমাদের কানে বীজ মন্ত্র দিয়েছে কৃষ্ণ প্রেমের অঙ্কুশ শরীরে রোপণ হবে বলে যদি গলাতে তুলসীর মালা নামক বেড়া না দিন তবে তো আমাদেরও এই দেহ মধ্যে কামিনী কাঞ্চন গরু ছাগলে নিতাই গোর হরি বল বলে সব শেষ করে দেখবেন যারা সাপ নাচাতে আসে দাদা ভাইরা যে যেখানে বসে আছেন বা এখানে যে কেউ সাপুরে হন সাপ নাচান দেখবেন সাপ যখন নাচায় তখন সাপটা এরকম এরকম করে আর সাপুরে দেখবেন হাত তেমনি করে সাপ বারবার ছবল মারতে যায় তবু সাপ কামড়াতে পারে না কেন কেন বলুন তো যে সাপ নাচায় তার হাতটার দিকে তাকাবেন আমি যেমন হাতের মধ্যে ডুরি বেঁধে আছি ওদের হাতের মধ্যে একটা দেখবেন বেল্ট বাঁধা থাকে ওই বেল্টটা কি ওই বেল্টটা হচ্ছে তুলসীর মালা নামক বেল্ট এটা পড়লে সাপ কামড়াতে পারে না শাস্ত্র বলছে বিজ্ঞান বলছে গলায় যদি মোটা তুলসী কারো থাকে সাপের মাথায় পা অজান্তে দিয়ে চলে যাবেন সাপ আপনাকে কামড়াতে পারবে না আর তুলসীর মালা পরবেন কেন আপনি হিন্দু না মুসলিম না খ্রিস্টান আপনাকে চিনব কি করে চেনার তো উপায় আছে মুসলিম যারা তারা দাড়ি রাখে টুপি করে কিন্তু হিন্দুদের জন্য কি তিলক আর মালা এটা কিন্তু হিন্দুদের পরিচয় একটা শিখা এটা পরিচয় আপনার তিলক নাই মালা নাই চিনব কি করে একজন বলল প্রদীপ বাবু চেনা যায় বলে কি করে নাম দেখলেই বুঝতে পারবেন কে হিন্দু কে মুসলমান আমি পরশু তারিখে যেখানে গাইছিলাম বীরকুলটিতে তো গাইতে গাইতে দেখতে পেলাম দুটো ছেলে সামনে বসে আছে জিজ্ঞেস করলাম হ্যাঁ রে তোদের নাম কি
তখন দুছে দুজোড়ে ছেলে বললে একজন বলছে আমি বড় ও ছোট আমরা দু ভাই আমার নাম আপেল ওর নাম আঙ্গুর আমার জাতর বাবাকার ফলের দোকানে যাওয়ার দরকার লক্ষ্য করুন তাহলে কি করে চিনবেন আপনি উনি হিন্দু না মুসলমান এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল তুলসীর মালা আপনাদের দরকার আছে হরে কৃষ্ণ মাইরা তুলসীর মালা পেয়ে অনেকে বলে মিথ্যে কথা বলি দিনের মাথায় তুলসীর মালা পরব কি করে এই যে বলে দিনের মাথায় তুলসীর মালা পরব কি করে আমরা তো মিথ্যে কথা বলি আপনি তো এমনিতেই মিথ্যে কথা বলেন তুলসীর মালা পরে মিথ্যা কথা বলুন দেখবেন যত মিথ্যা কথা বলছেন তুলসী মহারানীর কৃপা হলে মিথ্যা আরো আস্তে আস্তে কমে যাবে আপনারা অনেকে বলবেন আমরা তো মাছ মাংস ডিম খাই আমরা তুলসীর মালা পরব কি করে মায়েরা যদি মাছ মাংস ডিম খান তুলসীর মালা পরতে আপনাদের অন্যায় লাগে একটা কাজ করবেন বলে কি আপনারা কণ্ঠে বেলের মালা পরবেন কেন বলুন তো বাচ্চা ছেলে যখন সাইকেলে চাপে তখন প্রথমে কি সিটে চেপে যায় জোরে বলুন হ্যাঁ না না প্রথমে হাফ পেটেলে চাপে হাফ পেটেলে চাপবে তাই তো সিটে চাপার ইচ্ছা হবে না ঠিক সেই রকম কেউ যদি তুলসীর মালা না পরে প্রথমে বেলের মালা পরে তখন তার ইচ্ছা হবে বেলের মালা পরলাম এবার তুলসী মালা পরার দরকার আছে আপনার স্টেজ বাড়বে আপনার দীক্ষা হলে আপনি আরো উন্নত হবে এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল মালা আপনারা পরবেন আর মালা পরবেন কেন এখান থেকে কলকাতার ট্রেনে গেছেন আপনি বাড়ি ফিরছেন হঠাৎ মারা গেলেন আপনি কোথাকার কে গলায় মালা নাই বললাম ট্রেন থেকে ফেলে দিয়ে কিন্তু যদি আপনার কন্ট্যাক্টটা তুলসীর মালা থাকে তাহলে কি বলবো ওরে এ আর কেউ নয় একজন কৃষ্ণ ভক্ত বটে একে যেখানে সেখানে ফেলে দিস না একটা স্টেশনে নামিয়ে দে কোন সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে দেওয়াটা সৎকার করে দেওয়ার ব্যবস্থা করে আর তুলসীর মালা এই যে আর তুলসীর মালা পরবেন কি করে কেন লোহাজং গ্রামে কারো বাড়িতে ভোজ হচ্ছে প্রচুর কুকুর দেখবেন দরজায় ঘোরাঘুরি করছে সব কুকুরকে লাঠি দিয়ে তাড়িয়ে দিচ্ছেন ওই কুকুরগুলোর মধ্যে একটা কুকুরের গলায় দিয়ে বেল বাঁধা থাকে তাকে মারতে গিয়ে থমকে দাঁড়াবেন কেন বলতো বেল বাঁধা কুকুর মানে কারো পোষা কুকুর একে মারলে এর মালিক উত্তম মধ্যম দিতে পারে এই জগতে যার কণ্ঠে তুলসীর মালা নামক বেলটা ছেড়ে দিয়েছি তার কেউ আপন থাকার না থাক কেউ থাকার নয় তো একজন আপন একজনে আপন থাকি হলেন ভগবান কৃষ্ণ ভগবান শ্রী কৃষ্ণ একজন কৃষ্ণকে আপন আপন করতে পেরেছে তার আবার চিন্তার কি ভয় আছে গো মাইরা এই জন্য কণ্ঠে তুলসীর হ্যাঁ একটা লাভ আছে কি বলুন তো তুলসীর মালা মাস্টার রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন কারো পেয়ারা গাছের ডাল একটা ঝুলছে পেয়ারা তাকাচ্ছে চারটা আপনি কি করবেন দেখলে প্রণাম করে চলে যাবেন না না চুরি করার চেষ্টা করবেন যখনই ফলটাকে তুলতে যাবেন তখন মালা থাকলে তিলক থাকলে কি পাবেন আরে পাছে লোকে কিছু বলে এই জন্য কণ্ঠে তুলসীর মালা থাকলে ওটা হচ্ছে মাস্টার আর তিলক কিভাবে করবেন আমার দিকে তাকান মায়েরা তিলক কিভাবে করবেন তুলসীর মালা পরে পরুন আর না পরুন একটু গলাতে বেলের মালা পরুন দেখবেন আপনাকে ভক্ত মনে হবে আপনি পরে তুলসী মালা পরবেনই আর তিলকটা কিভাবে করবেন আপনারা যে তুলসী গাছে জল ঢালছেন না জল ঢালার সময় যে মাটিটা রয়েছে কাঁচা মাটিটা ওটা এই আঙুল আঙুলের পাশে আঙুলটা করে তিনবার হরে কৃষ্ণ নাম করে বাচ্চাকে সবাইকে দিন ওটাই তিলকের সমান হয়ে যাবে যারা এখানে কীর্তন শুনছেন তাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে হরে কৃষ্ণ মায়েরা আপনাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে আপনার বাচ্চাকে কোনোদিন কেউ নজর দেবে না একটা কাজ করলেই নজর দেবে না কাজটা বলে দিই আপনার মন দিয়ে শুনুন বাচ্চার কপালে কাজলের ফোঁটা দিন তো জোরে বলুন হ্যাঁ না না গোবরের ফোঁটা দিন কেন কেউ যদি নজর না দেয় আপনার বাচ্চাদের কপালে একটা জিনিস দেবেন কেউ নজর দেবে না আপনার বাচ্চা কেউ ক্ষতি করতে পারবে না কেন যশোমতী তার গোপালের কপালে দিত কেউ ক্ষতি করতে পারত না যশোমতীর গোপাল পুতনাকে বধ করেছিল কত রাক্ষস রাক্ষসীকে বধ করেছিল কোনো ক্ষতি করতে পেরেছিল করতে পারেনি কেন বলুন তো একটা তিলক দিত সেই তিলকটার নাম কি মায়েরা দেবেন হরিচন্দনের মৃত্তিকা প্রশ্ন করবেন হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে জেনে হরিচন্দনের মৃত্তিকাকে বলে ওই যে তুলসী তোলার কাঁচা মাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলে কোনো বিপদ হয় না কি বললাম মায়েরা তুলসী তোলার কাঁচামাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলে কোনো বিপদ হয় না আর মা যশোদা একটা কাজ করতে যেটা আপনারা করতে পারেন কি এক বালতি জলে একটু গোমূত্র ফেলে বাচ্চাকে স্নান করাতে হবে কেন যখন কৃষ্ণ পুতনাকে বধ করেছিল তখন কৃষ্ণ যখন মায়ের কোলে গেল পুতনাকে বধ করে মা তখন এক বালতি জলে একটু গোমূত্র ফেলে গোপালকে স্নান করেছিল আপনাদের বাচ্চাকে আপনারা ডেটল সেভলন হ্যাঁ আপনার সুদল দিয়ে স্নান করেন না ডেটল সেভলন জল দিয়ে স্নান করেন না ওগুলো করার দরকার নেই শাস্ত্র কি বললো এক বালতি জলে 15 দিনের মধ্যে একবার যদি আপনি সেই জলে কয়েক ফোঁটা গোমূত্র ফেলে বাচ্চাকে স্নান করান তবে জীবনে বাচ্চার কোনোদিন চর্মরোগ হবে না আপনারা দেখে নেবেন একবারে পাক্কা কথা এই কথাগুলো মানতে পারলে জীবনে লাভ আছে তবে একটা কথা বলে যাই যে যেখানে বসে আছেন বাড়িতে তুলসী মন্দির আছে তোমা জোরে বলুন হ্যাঁ না তুলসী মন্দির বাড়িতে রাখবেন যার বাড়িতে তুলসী মন্দির তার বাড়িটা ভগবানের বাড়ি না জমের বাড়ি জোরে বলুন জমের বাড়ি না ভগবানের বাড়ি ভগবানের বাড়ি তুলসী মন্দিরে একটু নিয়মটা বলে দিই তুলসী মন্দির বাড়িতে থাকবে তুলসী মন্দিরে আপনি নতুন গাছ লাগাবেন কি বার লাগাবেন আপনাদের জানাচ্ছে তুলসী মন্দির নতুন করেছেন কিংবা তুলসী গাছ মরে গেল কি বার লাগাবেন বুধবার হ্যাঁ
যারা কীর্তন পড়ছ প্লেন হয়ে গেল ভাই কতগুলো প্লেন হয়ে গেল প্লেন হয়ে গেল প্লেন প্লেন জানি তাই গোটা আসনটাকে নষ্ট করলে তুমি আর কমিটি ভালো করে দেখুক যে সবকিছু ভালো করতে গেলে একটা ভালো কিছু দরকার আছে কণ্ঠে মোটা হয়ে যাচ্ছে কোনো ইয়ে নেই ওদের কণ্ঠগুলো শোনা যাচ্ছে না ইউটিউবে আপনারা পরিষ্কার শুনতে পান দেখুন কিরকম অবস্থা যে যেমন পাচ্ছে কেউ পাইনি কোনো জিনিসের খোল ঘং ঘং করে বাজছে যাই হোক আইতেই কো হয়ে গেল হরে কৃষ্ণ জয় নিতাই একটু কম জয় নিতাই জয় নিতাই একটু হাত তালি ভক্ত জয় নিতাই জয় নিতাই জয় নিতাই হরে কৃষ্ণ তুলসী মন্দির তুলসী মন্দির ইকো হয়ে যাচ্ছে আবার ইকো হয়ে যাচ্ছে মেকআপ করতেই পারছ না তুলসী মন্দির জয়নিতাই হরে কৃষ্ণ জয়নিতাই একবার জোরে মায়ের উলু ধুই দিদিন আবার একবার নিতাই গৌর হরি হরি বল হরি সংসারে কিছু কর্মের কথা বলে যায় আবার ইকো হয়ে যাচ্ছে কমাও ভাই কমাও ভাই জয়নিতাই কমাও না এবার আমি এটাকে ছেড়ে খালি মুখে গাইবো তুমি করো হরে কৃষ্ণ তুলসী মন্দিরে গাছ লাগাবেন তুলসী মন্দিরে গাছ লাগাবেন তুমি শুনবে ভালো করে ডবল হচ্ছে কিনা তুলসী মন্দিরে গাছ লাগাবেন বুধবার দিন তুলসী মন্দিরে গাছ লাগাবেন প্লেন হয়ে গেল তুলসী মন্দিরে গাছ লাগাবেন বুধবার দিন তুলসী মন্দিরে দুটো করে গাছ লাগাতে হয় একটা কালো তুলসী একটা সাদা তুলসী মায়েরা একটা তুলসী লাগাবেন না শাস্ত্র বলছে একটা কৃষ্ণ তুলসী একটা রাধা তুলসী যুগলে রাখতে হয় নইলে কৃপা হয় না আপনি যখন তুলসী গাছে জল দেবেন তখন ভিজে কাপড়ে দেবেন না দাদা ভাইরা বৈষ্ণবরা সব জানে ভিজে কাপড়ে জল দিবে না কেন পায়ের জল বা কাপড়ের জল যদি আপনার পায়ে থেকে মন্দিরে পড়ে যায় অন্যায় হয় এই জন্য কোনো মতেই ভিজে কাপড়ে জল দিতে নেই এইবার বলে রাখি তুলসী মন্দিরে যখন জল দেবেন মা জল দেবার সময় পশ্চিম দিকে মুখ করে জল দেবেন না আপনার পূর্ব দিকে দেবেন উত্তর দিকে দেবেন দক্ষিণ দিকে দেবেন পশ্চিম দিকে মুখ করে দেবেন না প্রশ্ন করবেন কেন পশ্চিম দিকে মুসলমানরা নামাজ পড়ে বলে না না ওদের শাস্ত্র বলছে পশ্চিম দিকে কাবা মসজিদ আছে ওটাকে লক্ষ্য করে নামাজ পড়ে আর হিন্দুদের জন্য বলল পূর্ব দিকে সূর্যদেব উদয় হয় তাই সূর্যকে পিছু করে হিন্দু কোনো ভালো কাজ করবে না এগুলো মাথায় রাখবেন জীবনে কাজে লেগে যাবে কীর্তন শুনতে এসছেন জীবনে কাজে লেগে যাবে এইবার বলি তুলসী পাতা যখন তুলবেন মায়েরা পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল যদি ভুল করে ভেঙে যায় কৃষ্ণের অঙ্গে আঘাত করা হয় তাহলে আপনি প্রশ্ন করবেন পাতা তুলতে তুলতে পাতা ভাঙতেই পারে তাহলে আমি কি করে পাতা তুলব হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে আপনি এই নাম করতে গেলে তুলসী পাতা তুলুন তাতে যদি পাতা ভেঙে যায় কোনো ক্ষতি নাই কিন্তু মাথায় রাখবেন মা তুলসী পাতা তুলবেন যখন তখন আপনি এই আঙ্গুলে তুলবেন ভালো করে জেনে নিন পাতা তোলার নিয়ম হচ্ছে এই আঙ্গুলে আর পাতা গোবিন্দ সেবায় দেবেন তখন এই আঙ্গুলে এইটার নাম বৃদ্ধাঙ্গষ্ঠী এটার নাম তর্জনী এটার নাম মধ্যমা এটার নাম অনামিকা এটার নাম কনিষ্ঠা এটার নাম অনামিকা হলো কেন এটার নাম অনামিকা মানে কোনো নাম নেই অকারে হচ্ছে ভগবান বিষ্ণু ভগবান বিষ্ণুর আঙুল কেন বলুন তো আপনাদের গুরুদেব যখন মন্ত্র দিয়েছে কোন আঙুল থেকে ভজন শুরু করতে বলেছে দেখুন মিলিয়ে দেখুন কোন আঙুল থেকে ভজন শুরু করেছে মায়েরা এই আঙুল থেকে এই জন্য এই আঙুলটা কার আঙুল ভগবান কৃষ্ণের আঙুল ওই জন্য আপনারা যখন তুলসী পাতা গোবিন্দ সেবায় লাগাবেন তখন আপনারা এই আঙুলটা কিন্তু গোবিন্দ সেবায় লাগাবেন কি বললাম এই আঙুলটা একটা নকুল দানা দেবেন এই আঙুলে একটা বাতাসা দেবেন এই আঙুলে একটা তুলসী পাতা দেবেন এই আঙুলে এইবার লক্ষ্য করুন তুলসী পাতা কি কি বার তুলতে পাবেন না তুলসী পাতা প্রতিদিন তোলা যায় না কি কি বার তোলা যায় না বলে দিই রবিবার তুলতে পাবেন না মাসের শেষ দিন তুলতে পাবেন না অমাবস্যার দিন তুলতে পাবেন না পূর্ণিমার দিন তুলতে পাবেন না আর কোন দিন তুলতে পাবেন না না একাদশীর দিন তুলতে পাবেন না দ্বাদশীর দিন তুলতে পাবেন না তাহলে আপনারা বলবেন প্রদীপ বাবু প্রত্যেক দিন আপনি মন্দিরে তুলসী পাতা গোবিন্দকে সেটা দেবেন বললেন তাহলে কোন দিন দেবো যেদিন তুলতে পাবো না কি করবো আগের দিনে আপনি তুলসী পাতা একটা পাত্রে ভিজিয়ে রাখবেন একটা তুলসী পাতা সাত দিন পর্যন্ত পাত্রে রাখা যায় অপবিত্র হয় না এই যে তুলসী পাতা আপনি আগের দিন রাখবেন সেই তুলসী পাতা গোবিন্দ সেবায় লাগাবেন যদি দেখেন যে তুলসী পাতা তুলতে ভুলে গেছেন তাহলে কি করবেন এইদিকে যদি দেখেন যে তুলসী পাতা তুলতে ভুলে গেছেন তাহলে কি করবেন সেই তুলসী পাতা ওই গাছের নিচে যে মরা পাতা থাকে ওইটাই গোবিন্দ সেবায় লাগানো যায় আচ্ছা নিত্যানন্দ মহাপ্রভু অদ্বৈত সুভাষ গদাধর পঞ্চতত্ত্ব আছে কিনা হরে কৃষ্ণ
আচ্ছা পঞ্চতত্ত্বে ত্রণে তুলসী পত্র দেওয়া যায়, কিন্তু সবার চরণে নয়, নিত্যানন্দ মহাপ্রভু চরণে দেবেন। কেন? বজেন্দ্র নন্দন যেই শচীসুত হল সেই বড়রাম হইল নিতায়, ওই জন্য মহাপ্রভু চরণে তুলসী পত্র দেবেন, নিতায়ের চরণে দেবেন, অদ্বৈত বিষ্ণুর অবতার তার চরণে দেবেন, শ্রীবাসের চরণে দেবেন না কেন? ভক্তি তত্ত্ব। আবার গদাধরের চরণে দেবেন না কেন? রাধা তত্ত্ব। এদেরকে দেবেন না। গুরুদেবের পায়ে তুলসী পাতা দিতে নাই কোনোদিন, গুরুদেবের ছবি থাকবে পায়ে দেবেন না, বুকে দেবেন চন্দন দিয়ে, কিন্তু সাবধান সেই চন্দন গড়গড় করে যেন পায়ে না পড়ে। এই কাজগুলো করতে পারলে আপনাদের লাভ আছে। আচ্ছা তুলসী পাতায় তুলসী গাছে যখন জল দেবেন, এই মন্ত্র বলতে বলতে দেবেন, সবাই মিলে হাত ওঠান আর তালি দিয়ে আমার সঙ্গে এই নামটা গান তো সবাই মিলে, নাম নাম তুলসী কৃষ্ণ প্রেয়সী, সবাই মিলে রাধা কৃষ্ণের চরণ পাব এই কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী, ও যে নাম নাম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী, নাম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী, যে তোমার নাম লই মন বাঞ্ছা পূর্ণ, উজ্জ্বলি তোমার নাম লই মন বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার নাম লই মন বাঞ্ছা, বলুন যে তোমার নাম লই মন বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে কর মোরে বৃন্দাবন বাসী, আজ যে তোমার নাম লই মন বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে কর মোরে বৃন্দাবন বাসী, ও যে তোমার নাম লই মন বাঞ্ছা পূর্ণ হয়, বলুন যে তোমার নাম লই মন বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে কর মোরে বৃন্দাবন বাসী, ও যে নাম নাম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই জমিলাসী, ও রাজ নাম নাম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই জমিলাসী, নাম নাম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই জমিলাসী, অলকা তিলকা ভালে বনমালা দেবা বলে, হরে অলক তিলক ভালে বনমালা দেবা বলে, অলকা তিলক ভালে বনমালা দেবা বলে, হরে অলক তিলক ভালে বনমালা দেবা বলে, মোহনিয়া 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 বাসি দেবা হাতে, ওয়ো মা মোহনিয়া মোহনিয়া বাসি দেবা হাতে, ও যে মোহনিয়া বাসি দেবা হাতে, সময় হলো সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা, গই আমি মা গই আমি চড়াবো বাছু, আজে মোহনিয়া মোহনিয়া বাসি দেবা হাতে, এইদিকে তাকান, মা যশোদা গোপালকে সাজাচ্ছে আর সাজানোর পরে কি করছে দেখুন, ও গো নন্দরানী কৌতূহল, ও যে গোপাল এলো ইয়া কোলে, নন্দরানী কত কৌত মনে গোপনে নব নয়ে যা কোডে সাজায় রানী ইয়া আপনি মন সাধে সাজায় রানী আপন মন সাধে গোপালকে সাজায়ে দেয় মা, নন্দরানী কৌতূহলে সাজায়ে দেয় মা, নন্দরানী কৌতূহলে
राधा रानी की जोरे बोलबेन एत जोरे बोलबेन चारटे ग्रामेर लोकजन सुनते पाबे राधा रानी की जा खुशी होलाम श्याम सुंदर की राधा माधव की मदन गोपाल की।